নমস্কার বন্ধুরা, সামনের দিকে তো আপনারা সকলে বুঝেই গেছেন এবারে গোলাপটা হবে কোকোপিটে। না, কোকোপিটে গোলাপ করার জন্য আমরা কী কী জিনিস আগে থেকে অ্যারেঞ্জ করে রাখবো সেগুলো একটু দেখে নেওয়া যাক। আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কোকোপিট, তার সঙ্গে একটা ভালো জাতের গোলাপ, ভার্মি কম্পোস্ট, ইয়েলো স্যান্ড, সিঙ্গেল সুপার ফসফেট, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, প্রিফারেবলি আপনারা যদি M45 বা রেডোমিল গোল্ড ইউজ করেন ভালো উপকার পাবেন, NPK 12:61, কনফিডার সুপার সোনাটা, হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্রাক্ট, এগুলো যদি জোগাড় করে রাখেন তাহলে আপনাদের ইনিশিয়ালি গোলাপের প্রতিস্থাপন কোকোপিটে খুব সুন্দরভাবে হয়ে যাবে। চলুন দেখানো যাক মিডিয়া কী করে তৈরি করবো। না, মিডিয়া তৈরি করার জন্য এখানে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে কোকোপিট, ভার্মি কম্পোস্ট এবং সিন্ডার। সিন্ডারের জায়গায় আপনারা আগে যেমন বলেছি ইয়েলো স্যান্ডও ইউজ করতে পারেন। নাও এইগুলো আমরা অনুপাতটা মেশাবো 60% কোকোপিট, 30% ভার্মি কম্পোস্ট এবং 10% সিন্ডার বা ইয়েলো স্যান্ড। এগুলোকে ভালো করে মেশাবো, মেশাবার সঙ্গে তার সঙ্গে 10 টেবিল চামচ আমরা নিয়ে নেবো সিঙ্গেল সুপার ফসফেট। কেন এটা নিচ্ছি? এটা নিচ্ছি যাতে রুট ডেভেলপমেন্টটা খুব ভালো হয় আমাদের। এইটা ভালো করে মিশিয়ে আমরা রেডি করে নেব। এই মিডিয়া তৈরি হলো আমাদের কোকোপিট মিডিয়া আমাদের গোলাপ প্রতিস্থাপনের জন্য। তো ভালো করে মেশানো হয়ে গেছে এখানে। ভালো করে মেশাবার পরে আমরা এবারে কি করব, আমরা 6 ইঞ্চি একটা টব নেবো, সেখানে আমরা এখানে গোলাপ গাছটা বসিয়ে দেবো। নাও গোলাপ গাছটা আমরা এখানে যেটা করলাম আমি সেটা হলো বেয়ার রুট করিনি, কিন্তু দেখতে পাচ্ছেন পাতাগুলো আমরা কেটে আমি কেটে দিয়েছি। তা পাতাগুলো কাটার জন্য কি হবে, যে কোনো ধরনের যদি ফাঙ্গাল ইনফেকশন আমরা নার্সারি থেকে যখন গাছ কিনি সেখান থেকে যদি আসে তো সেইটা আমাদের অন্য গাছগুলোতে ইম্প্যাক্ট করবে না, তো তার জন্য পাতাটা কেটে দেওয়া। ওকে, তো এভাবে পাতাটা কেটে দিয়ে এবার গোলাপ গাছ রেডি হয়ে গেল, পটিং রেডি হয়ে গেল, খুবই হালকা, খুবই ইজি আমরা পটিং করে ফেললাম। এবার আমরা করব কি, এবার একটু আমরা ফাঙ্গিসাইডের জলে আমরা এই গোলাপ গাছের প্রথম ফিডিংটা করব। না, কি করব, ফাঙ্গিসাইড যে কোনো রেডোমিল গোল্ড বা M45 বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ফাঙ্গিসাইডের 1 গ্রাম/লিটার জলে গুলবেন এবং সেইটা আমরা প্রথম এই টবে দিয়ে দেবেন যে টবে পটিং করেছেন। তো এবার এই জিনিসটাকে আমি কি করব, আমি এটাকে সোজা নিয়ে যাব, এটাকে সানলাইটে রাখবো আর 10 দিন শুধু জল ছাড়া এর মধ্যে কিছুই পাবে না। 10 দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে ছোটো ছোটো পাতা তৈরি হতে শুরু করেছে। ছোটো ছোটো পাতা তৈরি হওয়া মানেই আপনারা বুঝে গেছেন, আগেও যেমন বলেছি এর মধ্যে তৈরি হয়ে গেছে ফিডার রুট। এবার আমি কি করব, নতুন NPK 12:61 ইউজ করব। তো দেখে নেওয়া যাক এই নেক্সট 20 দিনে যে ইন্টারভাল তাকে আমি কী কী ইউজ করব। তো 20 দিনের ইন্টারভাল আমি প্রথম যেটা ইউজ করব সেটা হচ্ছে NPK 12:61। তার সঙ্গে আমি কী করব, সিউইড এক্সট্রাক্ট আমি প্রতি 2 দিন দেবো, এর সঙ্গে অবশ্যই কর্নফিডার দিতে ভুলবেন না, কারণ কর্নফিডার আপনাদের নতুন যে পাতাগুলো হবে সেই পাতাগুলোকে বাঁচাবে থ্রিপসের অ্যাটাক থেকে। সুপারসোনাটা ইউজ করবেন উইকলি একবার, এর সঙ্গে সঙ্গে মনে করে ফাঙ্গিসাইড আর হিউমিক অ্যাসিডের মিশ্রণ যে পরিমাণ দেওয়া আছে এখানে 15 দিনের গ্যাপে অবশ্যই দেবেন, তাতে আপনাদের রুটটা খুব ভালো থাকবে। তো 15 দিন এভাবে আপনারা নেক্সট 20 দিন ইউজ করুন। 20 দিন ইউজ করার পরে দেখুন আমার গাছের কি পরিণতি হলো। তো 20 দিন আমি এভাবে ইউজ করলাম, ইউজ করার পরে দেখুন নতুন পাতা ভরে গেছে, তার সঙ্গে সঙ্গে নতুন ফুলের কুঁড়িও চলে এসছে। তো এইভাবে আপনারা কোকোপিটে গাছ করতে শুরু করুন। আর এর পরের যে ফিডিং হবে এই ফিডিং নিয়ে আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে শেখুন, সকলকে শেখান। ধন্যবাদ।